banner about monks, nuns, and devotees. Now we are going to celebrating happy 72th birthday, one of our famous, renowned scholar Buddhist monk, Venerable Paggabhansa Mahathera. Today is 72. Happy birthday. Now we going to offering Sangadana, and also before Sangadana, we will be pay our deep respect to our to the Buddha. Everyone's we will be said three times, and also this our family traditionally maximum. So I am now also saying few words about Bengali language. অনন্তর পুণ্যক্ষেত্র বিজ্ঞ সংঘ ধর্মপাঠ উপাসক উপাসিকা এবং যারা অনলাইনের মধ্যেও আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, সকল বিজ্ঞ সংঘকে আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি এবং ধর্মপাঠ উপাসক উপাসিকা আপনাদের সকলকে আমার মন্ত্রীমায় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। এ মুহূর্তে আমরা শুভ জন্মদিন পালন করতে যাচ্ছি, যার মহিমা আমার ভাষায় আমি ব্যক্ত করে শেষ করতে পারবো না, যার গুণকীর্তি বললেও শেষ হবে না। সেই মহান সংঘগুরুদা ভারত বাংলা তথা আজকে বিশ্বের মধ্যে যার নাম সুনাম সুপ্রিয়াতি ছড়িয়ে পড়েছে, পণ্ডিত পবর প্রজ্ঞবংশ মহাতারা মহোদয়ের বার্ধক্যতম শুভ জন্মদিন উপলক্ষ করে এখানে অষ্টপরিষ্কার দান সহ সঙ্গদান প্রদান করা হবে এবং ভান্তের জন্মদিন পালন করা হবে কেক কেটে, এবং ভান্তের উদ্দেশ্য করে আমরা ভান্তের নিরোগ সুস্থ দীর্ঘ জীবন কামনা করে আমরা সকল ভিক্ষু সংঘ পবিত্র বুদ্ধগয়া থেকে ভান্তের উদ্দেশ্য করে পুণ্যদান প্রদান করব। তার সাথে সাথে আপনারা যারা অনলাইনে দেখছেন আপনারা সকলেও ভান্তের উদ্দেশ্য করে পুণ্যদান করবেন। ভান্তে ছিলেন বিদায়, আজকে আপনারা আজ্যপাল ভিক্ষুকেও এখানে দেখতে পাচ্ছেন, আজকে এখানেও ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট মঙ্ক ট্রেনিং স্কুল আপনারা দেখতে পাচ্ছেন, সেও ভান্তি ভগবংশ ভান্তি বিজ্ঞ এই সুগতপ্রিয় ভান্তি এবং জ্ঞানশ্রী ভান্তি ওনাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে বিজ্ঞ ট্রেনিং সেন্টারে তিন বছর আমি সেখানে ছিলাম, সেখান থেকে আমি দেখতে পেয়েছিলাম যে বিজ্ঞ ট্রেনিং সেন্টার কীভাবে পরিচালিত করতে হয়। তারা নাহবে কথায় আজকে ভারতে যেখানে ভগবান বুদ্ধ বুদ্ধত্ব জ্ঞান প্রাপ্ত করেছিলেন এবং এই বুদ্ধত্ব জ্ঞান প্রাপ্ত করার পরে আজকে দেশ বিদেশ সারাদিকে বিশ্বের মধ্যে ধর্মপ্রচার হয়েছে, বুদ্ধের বাণী প্রচারিত হয়েছে। সেই মহাপুণ্য স্থানে আজকে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট মঙ্ক ট্রেনিং স্কুল আন্তর্জাতিক বিজ্ঞ সমন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে আজকে সেই ভান্তের অবদানে। তো সেজন্য আমরা ভান্তের উদ্দেশ্য করে প্রতি বছর, গত বছরও আমরা প্রতিপালন করেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর আমরা আজকের এই দিনে 20 আগস্ট প্রতি বছর আমরা ভান্তের উদ্দেশ্য করে পুণ্যদান করব পবিত্র বুদ্ধগয়া থেকে এবং সঙ্গনাদানাদিরও আয়োজন করব। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের এখানে আমরা বাঙালি বৌদ্ধ বিপুরা যারা রয়েছে, বাঙালি টেম্পল রয়েছে, বিশেষত সব বিক্ষু সংঘদেরকে আমি আহ্বান করেছি আজকে আসার জন্য। তার মধ্যে উপস্থিত রয়েছেন আনন্দ বুদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা মহাপরিচালক, ভারতীয় সংঘরাজ বিক্ষু মহাসভার মহাসচিব পরম সদ্য এম আনন্দ মহাতের মহোদয় ভান্তে উপস্থিত রয়েছেন, এবং ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার যেটা আমার গুরুমন্ত্রে ডক্টর প্রয়াত রাষ্ট্রপাল মহান্তের টেম্পল মেডিটেশন সেন্টার থেকে এসেছেন শাসনাপাল ভিক্ষু এবং অন্যান্য ভিক্ষু সংগ্রাম, এবং বাংলাদেশ বুদ্ধিস্ট টেম্পলের সভাপতি পরম সদ্য ডক্টর বুদ্ধপ্রিয় ভান্তি তথা সমস্ত ভিক্ষু সংঘ আজকে আসার কথা ছিল, কিন্তু দুর্ঘটনাবশত গতকাল ভান্তে বাথরুমে পড়ে গিয়ে মারাত্মক ধরনের আঘাত পেয়েছেন এবং এখন বর্তমানে মেডিকেলে ভর্তি রয়েছে। সেই কারণে আরও 8 জন ভিক্ষু ভান্তে বড় ভান্তেরাও বাংলাদেশ টেম্পল থেকে আসতে পারেননি। তো আমরা ভান্তের উদ্যোগ হয়ে যাই এবং এর পরিপ্রেক্ষিতে আমরা এই যে করোনা মহামারীর সময়ে আমরা আমাদের একজন ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ এবং ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারের সভাপতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক পরম সদ্য ডক্টর সত্যপাল ভান্তের মহোদয়ের
যেটা সবাইকে নিয়ে সংগঠন করা হয় সেরকম ভাবে সংগঠন করা হয়নি। তো আজকেও চিন্তা করলাম এই উদ্দেশ্যে ভান্তের উদ্দেশ্যে করে আমরা পুণ্যদান করব নির্বাণ সুখ কামনায় ভান্তের কে স্মরণ করে। তো এই সামগ্রিক নিয়ে এবং ভান্তেও কি উদ্দেশ্য করে আজকেও সংবাদানাতে দিচ্ছেন, ভান্তে একটা পাঠিয়েছেন এবং ভান্তেও অনলাইনে রয়েছেন, দেখতে পাচ্ছেন ভান্তের বক্তব্য আমরা শুনবো, ধর্মদেশনা শুনবো এবং ভান্তেও যাদের উদ্দেশ্য করে এই আজকের এই সংবাদানাদি প্রদান করছেন তাদের উদ্দেশ্য করে আমরা পুণ্যদান করা হবে এবং সান্ধ্যকালীন সময়েও বিশেষভাবে আবার প্রার্থনা করা হবে। এখন আমরা প্রথমে তিনবার নমতাসা বলে বুদ্ধকে বন্দনা করব, তারপর সংঘ